আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। হয়ে যায়, সেখানে আর তর্ক থাকে না। গুলাব সরকার সাহেব সুন্দর জবাব করে ছোট করে একটা প্রশ্ন করলেন, খাজা বাবা মানে সিসি রহমতুল্লাহ কোন একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, মসজিদ থেকে কয়েকজন আলেম ওলামা মাওলানারা বের হয়ে ওনাকে মাথা ছেঁচে কাপড় চুপড় খুলে একটা পরিস্থিতি করলেন, কেন? বাহ, সুন্দর কথা, এই কথা অনেক ভালো কথা, শুনতে শোনা যায় অন্যরকম, আসলে কথা সুন্দর, জবাব করব। ছোট করে একটা খাজা বাবার গান করি, তারপরে আপনার কথা জবাব করে। ভাবের মানুষ মানে এমন একটা মিলনমেলা হয়ে যাবে আজকে, এটা কল্পনাটা ছিল না। সাধু মহৎ, সাধুগুরু বৈষ্ণবরা সবাই আমাদের কাছে উপস্থিত, আজকে আমাদের গান গাওয়ায় ধন্য। আমরা যারাই আছি, অল্প লোকেও গান করা যায়, মজা পাওয়া যায় যদি আপনারা থাকেন শুনেন। তো বিশেষ করে আমার দয়াল বাবা হযরত সাগর আল চিস্তি নিজামী, ওনার ভক্তবৃন্দ মিরপুর থেকে এসেছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে ভালোবাসা জ্ঞাপন করে। বিশেষ করে পাশাপাশি আমাদের শান্ত সরকার ছোট ভাই, উনি ভালো গান করে, আমাদের বাংলাদেশ বাউল সমিতির উনি দপ্তর সম্পাদক, উনিও আসছে। আমরা আর একটা স্টেজ করে আমরা সবাই সম্মিলিতভাবে শুধু গান শোনাব। ধন্যবাদ সবাইকে। চিস্তি আর ওই রেলগাড়িটা প্রেমের স্টেশনে স্টপিস করিয়া আছে এক নম্বর লাইনে, কে যাবি আই সুটে আয়, কে যাবি আই রে তোরা, কে যাবি আই সুটে আয়, গেলে খাজার দরবারে স্টেশনে গাড়ি স্টেশনে স্টেশনে গাড়ি স্টেশনে সিস্তি আর রেলগাড়িটা প্রেমের স্টেশনে পুষ্ট পিছার আছে একে নাম্বার লাইনে, কে যাবে আই রে তোরে, কে যাবে আই রে তোরা, খাজা বাবার রেলগাড়িতে স্টেশনে গাড়ি স্টেশনে স্টেশনে গাড়ি স্টেশনে, সেই গাড়িতে পাঁচটি বগি ভেদ জানে না সব জনে, আর সেই গাড়িতে পাঁচটি বগি ভেদ জানে না সব জনে, পাঁচ বগিতে পাঁচজন টিটি টিকিট দেখে তারা সন্ধানে, পাঁচ বগিতে পাঁচজন টিটি টিকিট দেখে পাঁচজনে, সেই গাড়িতে পাঁচটি বগি ভেদ জানে না বাবা সব জনে, পাঁচ বগিতে পাঁচজন টিটি টিকিট দেখে সন্ধানে, টিকিট যার হইয়াছে সে গিয়াছে সে গিয়েছে, যার হইয়াছে সে গিয়াছে, ইয়ার কোলার কন্ডিশনে স্টেশনে গাড়ি স্টেশনে গাড়ি স্টেশনে গাড়ি স্টেশনে গাড়ি স্টেশনে গাড়ি স্টেশনে স্টেশনে গাড়ি স্টেশনে, বুকিং মাস্টার বুকিং খুলে বসে আছে সন্ধানে, আই বুকিং মাস্টার বুকিং খুলে বসে আছে সন্ধানে, অনুরাগে টাকা দিয়া করলো টিকিট সেই জনে, আই অনুরাগে টাকা দিয়া টিকিট কাটলো যে জোরে, বুকিং মাস্টার বুকিং খুলে বসে আছে সন্ধানে, অনুরাগের টাকা দিয়া কাটলো টিকিট সেই জনে, এবার ফাসকেল আসে উঠল বসে, ফাসকেল আসে উঠল বসে, ফাসকেল আসে উঠল বসে, ইয়ার কোলার কন্ডিশনে স্টেশনে গাড়ি স্টেশনে স্টেশনে গাড়ি স্টেশনে স্টেশনে গাড়ি স্টেশনে।
সবাকারে হাইরে আসে গান যেমনি ভাবে প্রশ্ন করে গোলাপ সরকার শুনে যান আমার দয়াল খাজা রাস্তা দিয়ে হাঁটে চলে যায় মসজিদ থেকে কয়জন মাওলানা তখন বের হয় আমার খাজা বাবাকে ডাক দিয়া কি কাম করিল মাথার চুল তার মুরে বাবা কি কাম করিল মাথার চুল নেড়ে করো হাইরে প্রাণের ভাই তার পোশাক আদি খুলে ফেলে দলিলেতে পাই গোলাপ সরকার বলছে সেলিম সরকার আপনারে জানায় কোন কারণে খাজা বাবার চুল কাটে বলবেন আপনি আসলে তাই আস্তে আমার খাজা বাবা মানে সৃষ্টি রহমতুল্লাহ উনি ব্যাকল হইয়া পাগল হইয়া ওনার মুর্শিদ ওসমান হারুনের সাথে দেখা করার জন্য বাগদাদের পথ দিয়ে রওনা দিচ্ছে এমন সময় ওসমান হারুনি রহমতুল্লাহ মসজিদের ভিতরে আরো চারজন আউলিয়াকে নিয়ে তারা সবাই মাওলানা নিয়ে বসে রয়েছে দেখে খাজা বাবা পাগলের মতো উম্মাদের মতো হেঁটে যাচ্ছে বলছে যাও খাজা বাবাকে ধরে নিয়ে আসো তখন আমার খাজা বাবাকে ধরে নিয়ে তার এই বস্ত্র খুলে মাথা মোড়ায় নতুন পোশাক পরায় আমার খাজা বাবাকে খেলাপথ দান করলো বাবা খাজা বাবাকে মাথা মুড়ে নতুন পোশাক পরিহিত করে ওসমান হারুনি রহমতুল্লাহ তাকে খেলাপথ দান করলো আর খাজা বাবা যে খাজা বাবা উনি কি প্রথম খাজা বাবা আগেও কে সৃষ্টি ছিল এটা হলো গোলাপ সরকারের প্রশ্ন ভাইরে খাজা বাবার আসার আগে মমসাদ আলী দাইনুরি আটটা সিঁড়ি মমসাদ আলী দাইনুরি উনির কাছে মরিদ হতে গেল ইসাহাক সৃষ্টি ইসাহাক সাউমি উনি যখন মরিদ হলো তখন বললো বাবা তোমার নাম কি বললো আমার নাম দয়াল আমার নাম হলো ইসাহাক সাউমি সেই মমসাদ আলী দাইনুরি বললো আজকে থেকে তোমার নামের পাশে থাকবে ইসাহাক সৃষ্টি রহমতুল্লাহ এই তরিকত যারা আসবে কিয়ামত পর্যন্ত সৃষ্টি 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 ছিনছে এই নাম হবে সৃষ্টিয়া তরিকত সেটা খাজা বাবা আসার আরো অষ্টম সিঁড়ি আগের কথা আসতে বড় পীর আব্দুল কাদের জেনারেল রহমতুল্লাহ আমার বাস্তে আস্তে বাজাও উনি তো রুহানিতে আমার আল্লাহ ডেকে বলল এই রুহানি তুমি নবীদের কাতারে মিলো না তোমাকে আমি ওলিদের সর্দার বানাবো কে করলো আমার আল্লাহ ওনার মায়ের যখন গর্বে দশজন লোক দশটা স্বপ্নে দেখে সবাই বললো অলি কুলের শিরোমণি আউলিয়া কুলের মহান উনি গাউসুল আজম উনি কুতুবের রব্বানি উনি গাউসে সামদানি উনি শেখ সৈয়দ মহিউদ্দিন এরকম এগারোটা নাম রাখলো কে পৃথিবীর মহর্ষি মানুষগুলা তাপসী মানুষগুলা তাপস মানুষগুলা
মহামানব গুলা গোলাপ ভাই উনি তো পীর হয়ে আসছে আসার পরে উনি মুরিদ টুরিদ হওয়া লাগছে নাকি পৃথিবীতে এসে আর মুরিদ যদি হয় ওনার বাবা বড় একজন মাওলার ওনার বড় একজন পীর আবু সালে জঙ্গি মোসার রহমতুল্লাহ উনি বড় মাপের পীর উনি যদি মুরিদ হওয়া লাগে তাহলে কার কাছে লোক কেমনে হইলে একটু ঘটনা বললে আমরা ভালো লাগবে আমরা একটু ভাবে যাই ভাবের জায়গাতে আমার গোলাপ সরকার রশিদ সরকারের এই যে গানটা আমার মন পুরানো ব্যথা কার কাছে বলি অনেক মানুষের মনে এই ব্যথা আছে এখানে যারা আছি বিভিন্নভাবে বিভিন্ন রূপে সবারই মনে দুঃখ বেদনা চাওয়া পাওয়া আছে কেউ বলতে পারে না কেউ ধিকে ধিকে পুড়ে মরে আর কেউ বলতে পেরেও তার সে আশা পূরণ হয় না আবার না বলতে কারো কারো আশা পূরণ করে দেয় তার দয়ালে যার মুর্শিদ ঘূর্ণিদানের সামনে খাড়া থাকে তার ভরা কি মারা যায় না যে হয় মুর্শিদ প্রেমে আত্মহারা তাকে দেখলে জমে ভয় পায় এক ভক্ত বলতেছে দয়াল ফানা ফিল্লা বাঁকা বিল্লা বাঁকা বিল্লা আমি বুঝি না আপনা মাকে বুঝান বারো বৎসর খেদমত করলাম পিসাব বলতেছে বাবা রে বাঁকা বিল্লা তো তোমার বোঝা বা দেখার বয়স হয় না এই কিছুদিন অপেক্ষা করো ঠিক আছে আরো বারো বৎসর পরে বলো দয়াল আপনি আমাকে বাঁকা বিল্লা বুঝান বললো বাঁকা বিল্লা তো তোমার বোঝানোর বয়স হয় না তবে একটা কথা শুনো আমি যদি মারা যাই তোমরা কেউ জানাজা করায় না আমাকে একটা লোক ঘোরায় চড়ে আসবে বোরকা পরে সেই লোক যখন জানাজা করবে তখন জানাজা করার সুযোগ করে দিও তার মুর্শিদ ক্যাবলা বেসাল শরীফে চলে গেছে অনেক লোক জানাজা দেওয়ার জন্য রেডি সে বললো না আমার দয়ালে বলেছে জানাজা দেওয়ার জন্য একজন লোক আসবে অপেক্ষা করার পরে দেখলো পশ্চিম দিক থেকে ঘোরাই উঠে একটা লোক বোরকা পরে এসে নেমে বললে এই তোমরা সবাই রেডি হও জানাজার সময় হয়ে গেছে জানাজা যখন পড়াইলো তার মুর্শিদকে দাপন করানো হলো তখন ওই ভক্ত যার কাছে দয়াল বলেছিল বাঁকা বিল্লা দেখার বয়স নাই সে ঘোড়ার পিছে দৌড়াইতেছে জোরে জোরে দৌড়াইতেছে ঘোড়ার সাথে কার মানুষ দৌড়াই পারে এর মধ্যে ঘোড়া স্লো হয়ে গেছে গতি কমে গেছে সামনে যে বললো দয়াল দাঁড়ান আপনি কে তখন মুখের নেকাবটা যখন সরাই দিল দেখলো তার মুর্শিদ বলে এর নামই বাঁকাবিল্লা বাঁকাবিল্লা দেখানো যায় না দেখতে হয় বোঝানো যায় না দৌড়া দিলে তোমার সনে দৌড়ো দিরে তোমার সনে প্রেম করি আমার পরাণ ভরে নাই কম্বল সা দয়াল রে ও বাজার আমি আগে তাই জানাই আরে এই সাগর চা আবার যেন হাসিব চা তোমার দেখা পা তোমার সনে প্রেম করিয়া আমার পরা মরে নাই দয়া আমার পরা পরে না
করিয়া আমার পরা ভরে নাই আমি আগে তা জানাইয়া রে রাখলাম আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রে রাখে আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রে রাখে আবার যেন তোমার দেখা পাই তোমায় নিয়া এ জীবনে কত মধু আলাপনে কত নিশি কান্দিয়া কাটা বন্ধু তোমার শুনে সজীব ভাই রে সজীব ভাই দয়ালের সনে কত মধুর আলাপনে মানিক ভাই হারণ ভাই রে কত নিশি আমি জাগিয়া কাকা জাগে কেবল সেই সব কথা কি দিয়া মন রে বুঝায় ওরে জাগে শেখো কি দিয়া মন রে সেই সব স্মৃতি কি দিয়াম রে বুঝাই আমি আগে নালি কইরা আবার যেন কম্বল সারে পাই আগে নালি কইরা রে রাখে আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালি কইরা রে রাখে আবার যেন তোমার দেখা পাই দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল তোমার মুখের বাণী পরাণ ভৈরা কত শুনি ঐশ্বর ধ্বনি আর তো শুনি দয়াল তোমার মুখের বাণী কমল সাহার মুখের বাণী ওরে আমার হাসি জানবে মুখের বাণী সাগর বাজা পরাণ ভৈরা কত শুনি ঐশ্বরের ধ্বনি আর তো শুনি জাগে কেবল সেই সব স্মৃতি কি দিয়া মন রে বুঝা ওরে জাগে কি দিয়া মন রে বুঝা ভাবে জাগে
jeno kombol sare pai age nalish koi gare rakhi abar jeno tomar jeta paabe age nalish koi gare rakhi abar jeno tomar jeta paabe রাখলাম বলে দয়াল রে কম্বল সাবে দয়া হাই হা আগে আমি রাখলাম বলে দরদি রে নিয়ে যেও সময় হলে যাতার সনে বলো কেমনে যায় আমার আগে আমি রাখে বলে নিয়া যায় সময় হলে যাতার সাথে কেমন কইরা যায় আমি রাখলাম বলে ওরে বাজন নিয়ে যেও সময় হলে ডাক্তার শোনে বলো কেমনে যায় ওরে বাউল কবি রহ মানে সেই আশাতে পথ চাই ওরে বাউল কবি রহ মানে সেই আশাতে বাউল কবি সময় হলে
তার সাথে কেমন কই রাজা আমি রাখলাম বলে ও কম্বলসা নিয়ে যেও সময় হলে যাতার শনি বলো কেমনে যায় ওরে বাউল কবি রহমানে সেয়া সাথে পথ চা ওরে বাউল কবি রহমানে সেয়া সাথে ওরে বাউল কবি পথ যায় আমি আগে তাই জানাই আরে রাখলাম আবার যেন তোমার দেখা পাই আগে তাই জানাই আরে রাখলাম আবার যেন আমার দয়ালের দেখা পাই এই গানে সন্তুষ্ট আমার দোয়ালে আর অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে পাশাপাশি বাহাদ্দিন ভাই অনেকগুলো টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন